ছোটবেলা থেকেই রং তুলি আমার ভীষণ প্রিয়। মানে শত কাজের পরেও যদি আমাকে রং তুলি দিয়ে কেউ বসিয়ে দেয় না, তাতেও আমার ক্লান্তি আসে না। তো লাস্ট টাইম হস্তশিল্প মেলায় গেছিলাম, আর ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি ঠিক করলাম এই জালাটাকে আমি রং করব। এটা আমাদের পুরনো বাড়ির একটা জালা, এটাতে জল রাখা হতো গরমকালে, তো জালাটা খুব একটা কাজ করে না, মানে নষ্ট হয়ে যাওয়ার জন্য। তো ভাবলাম চলো এটাকে রং করে নতুন রূপ দিই। এটার পুরনো আমাদের ঐতিহাসিক শিল্প পটচিত্র থেকেই আমার কিছু একটা করার ইচ্ছে ছিল, তো প্রথমেই একটা ড্রয়িং করে নিয়েছি, তো তারপরে আস্তে আস্তে সেটাকে রং করার পালা। এইরকম ড্রয়িং বলো বা পটচিত্র বলো একদম আমার প্রথম কাজ, তো খুব ভয়ে আছি, জানি না কেমন হবে। এই হচ্ছে আমার মটকার একদম ফাইনাল লুক। লাস্টে একদম ভার্নিশ টার্নিশ করে নিয়েছি যাতে এই রংটা কোনো দিন নষ্ট না হয়। ভার্নিশ করে নেওয়ার ফলে একটু গ্লজিও হয় এবং রংটা অনেক দিন অবধি ভালো থাকে। আর এটাকে একদম আমি সিঁড়ির কর্নারে রাখবো বলে ঠিক করেছি, কিছু ফুল টুল দিয়ে সাজিয়ে। আর এটাকে আমরা কোনো গাছ মানে কোনো ইনডোর প্ল্যান্ট লাগানোর জন্য প্ল্যান্টার হিসেবে ব্যবহার করতে পারি আর কি। তো ভবিষ্যতে যদি ইচ্ছে হয় তো সেরকম কিছু করার ইচ্ছে আছে। তো এটাকে আমি প্লেসড করে দিয়েছি, এখন থেকে মোটামুটি এখানেই থাকবে নতুন কিছু ভাবনা চিন্তা করার আগে অবধি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লাগলে এরকম নতুন কিছু ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।